মূল্য বৃদ্ধির প্রকোপত এটা চলিবলে দিগদার হয়েছে মন্ত্রী বিধায়কসকলের। গতি বর্ধিত দরমহা লাগে মন্ত্রী বিধায়কক। পিছে মন্ত্রী বিধায়কর দরমহা 50% বৃদ্ধি করে দিলেই পেটর ভোক মরি যাব নাকি সর্বসাধারণ রাইজর? মন্ত্রী বিধায়কসকলে দরমহা মন গলেই বড়াই লোব পারে, কিন্তু সাধারণ জনতার দরমহা কেতিয়া বাড়িব? রজার কারণে সব, প্রজার কারণে একো নাই। আর রজার সেইকারণে দেশত দুর্নীতি বেশি হয়েছে, দুর্নীতি বেশি হয়েছে এনে নহয়। আর তেওঁলোককহে লাগে পয়সা পাতি, তেওঁলোকক বাকি সাধারণ মানুষক নালাগে। মানে মন্ত্রী এম এল এবিলাকে কয় যে আমি রাইজর পক্ষত আছো, রাইজর লগত আছো, আর তেওঁলোকে নিজের নিজের চিন্তা তেনেকে করলে, কিন্তু আমার সর্বসাধারণের কথা চিন্তা তেওঁলোকে কি করলে? দরমহা বৃদ্ধি করেছে কেবল মন্ত্রী এম এল এ সকলে, কিন্তু সাধারণ মানুষকে কেনেকে চলিব? আজি সাধারণ চাকরিয়ালবিলাক কেনেকে চলিব? কিন্তু সাধারণ চাকরিয়ালবিলাকৰ ক্ষেত্রত কিন্তু যেনে ধরনের দা দরমহা বৃদ্ধি করব লাগিছিলে, তেনে ধরনের কিন্তু দা দরমহা বৃদ্ধি করা আমার পরিলক্ষিত হওয়া নাই। মূল্য বৃদ্ধির বাবে এতিয়া চলিবলৈ কেবল মন্ত্রী বিধায়ক সকলোৰে দিগদার হৈছে নেকি? মন্ত্রী বিধায়কর 50% দরমহা বৃদ্ধির পূর্বে সরকারি কর্মচারী দরমহা অতি কমে 25% বৃদ্ধি করব, এই দাবি জনতার। না, তেওঁলোকৰ দরমহা বৃদ্ধির কারণে আমি চাকরিয়াল হিসাবে প্রথমে রাইজর প্রতিনিধি হিসাবে পঠাইছিল, রাইজর কাম করার প্রতিশ্রুতি দি গৈছিল। প্রতিশ্রুতি দিবলৈকে নিজের মুনাফা আদায়ের কারণে দরমহা দি বৃদ্ধির ক্ষেত্রে যে সিদ্ধান্ত লোবলে গেছে, এইটো কোনো উচিত হওয়া নাই। প্রথমে রাইজর কথা চিন্তা করব, রাইজর দুর্দশা যেহেতু বর্তমান সামগ্রীর দাম মূল্য বৃদ্ধি হয়েছে, রাইজ জুরুলা হয়েছে, তেন অবস্থা তেওঁলোকে এনে সিদ্ধান্ত লওয়াটো অনুচিত হয়েছে। মন্ত্রী এম এল এ সকলে বৃদ্ধি করলে, কিন্তু চিন্তা করব লাগছিলে তেওঁলোকে জনসাধারণের কথা। আসলে এই জনসাধারণ এটা চক, ইমান বেশি মূল্য বৃদ্ধি হয়েছে। আপনার 1 কেজি যদি আপনি জিকা কিনব লাগে তাহলে 80 টাকা, হ্যাঁ 1 কেজি বিলাহী কিনব লাগিলে তার 120 টাকা, হ্যাঁ 80 টাকার তলত কোনো ধরনের আপনার সবজি কিনবলে পোৱা না যায়। গতি এনে ধরনের অবস্থা সাধারণ মানুষের কারণে যত হাঁহ নচরা একটা অবস্থা, সেই সময়ত আমার জনপ্রতিনিধি সকলে অকল তেওঁলোকৰ চিন্তাক লৈ পেলাই ব্যস্ত হয়ে আছে। মূল্যবৃদ্ধি হ্রাস করব কারণে মাত মতা নাই, এই মূল্যবৃদ্ধিবিলাকে তেওঁলোকৰ সমস্যা সৃষ্টি করার কারণে তেওঁলোকে নিজের দরমহাটো বৃদ্ধি কৰিবলৈহে মাত মাতিছে। আমি অকল সিহঁতের কিহর কারণে স্বার্থর কারণে আমার ওচৰলৈ আহে ইলেকশনের সময়, তারপরও আমার খবর নলয়। তারপর আমার আমি মরিছো নে বাঁচিছো নে তাত কিবা করছো আমাক চাবলৈ নাহে। মন্ত্রীয়ে কৈছে যে এইটো দিছো সেইটো দিছো, আজি আমি মেডিকেলত আহিছো, আমি কিমান হেরাসমেন্ট খাইছো, অজা পয়সা দে তত যা পয়সা দে, এটা সাধারণ ব্লাড টেস্ট করছো তাতেও পয়সা দে, সাধারণ যদি এটা কিবা দরব কিনিব লাগিছে তাতেও পয়সা দে, কি ফ্রি দিছে অকল স্যালাইনটো আর সিরিঞ্জটো? তাতে এতিয়া 50% বঢ়ার সিদ্ধান্তটো এতিয়া গ্রহণযোগ্য নহয়। এতিয়া বানপানীত মানুষ জুরুলা হয়েছে, তেওঁলোকক বানপানীর মানুষখানে কেনেকে সাহায্য দিব পাৰি, তেওঁলোকক কেনেকে উদ্ধার কৰিব পাৰি? বিধায়কর যদি 25-50% যদি আগ বৃদ্ধি কৰিবলৈ যায়, সাধারণ শ্রেণীর মানুষখিনির কি হব? যাক আমি এতিয়া আমি সাধারণ শ্রেণীর মানুষ, আমি এতিয়া কেনেকে ভাবো যে আমি মূল্য বৃদ্ধি কমক, আমি কেনেকে এতিয়া যদি তেলের দাম হয়েছে যদি 150 টাকা আমি কেনেকে পাম 100 টাকা? আমার সাধারণ শ্রেণীর মানুষ যেখানে হাজিরা মজুরি করে খাও, আমার হয়েছে উদ্দেশ্য সেইটাই। ইপিনে কেবল মন্ত্রী বিধায়কর দরমহা বৃদ্ধির তীব্র বিরোধিতা করেছে বিধায়ক অখিল গগৈ। যে সময়ত অসম সরকারে ভারত সরকারে অসমৰ কর্মচারীবিলাকৰ পেনশন নিদিবর কারণে সিদ্ধান্ত লৈছে, নতুন পেনশন স্কিম বলে আহি গৈছে। এটা কোনো স্থায়ী পেনশন, পুরনি পেনশন ব্যবস্থা নাই। অথচ এজন কর্মচারী অতি কমেও 20 বছর, 25 বছর, 35 বছর চাকরি করে। আমি 5 বছরের কারণে কেবল এম এল এ হোক, কোনোবাই 2-3 বার হয় সেটা বেলেগ কথা, কিন্তু আমার কার্যকাল 5 বছরিয়া। আমি এই 5 বছরিয়া কার্যকালত এজন চাকরিয়ালতকে দরমহাও বেশিকে পাও, আর তারপর গোটে জীবনের কারণে আমি পেনশন আর ফ্যামিলি পেনশনও পাও। এতিয়া যদি এজন কর্মচারীক আমি পেনশন নিদিও, সে বিধায়কজনে কেনেকৈ আমি আমার ফ্যামিলি পেনশনও লব পাৰো আর কেনেকৈ আমি বারম্বার পেনশন বৃদ্ধি করে থাকিব পাৰো? সেকারণে মই ভাবো যে অসম বিধানসভাত অচিরে যদি অসমৰ বিধায়কবিলাকৰ দরমহা বহাব লাগে, অসমৰ সকলো কর্মচারীর দরমহা বহাব লাগে, আর অসমৰ বিধায়কসকলৰ পেনশন যদি বৃদ্ধি কৰিব লাগে, অসমৰ সকলো কর্মচারীও পেনশন বৃদ্ধি কৰিব লাগে।
অবশ্যে মন্ত্রী বিধায়কর দরমহা বৃদ্ধি সমর্থন করেছে পুনের বিধায়ক হওয়ার আশাত বন্দী কংগ্রেস সভাপতি ভূপেন বরাই। দরমহা বহালে হেনো দুর্নীতি কমিব। দুর্নীতি দুর্নীতিমুক্ত গড়বলে হলে বিধায়কে দুপয়সা পালে মানে দরমহা হোয়াইটত পালে বেয়া নাপাও। কেলে বেয়া নাপাও? যদি বিধায়কজনের আক পেটত গামোছা মারি দিয়ে কোথায় হাত পাতি লাগবে। সেই কারণে এইটাই নিশ্চিত হব লাগে যে বিধায়কর দরমহা বৃদ্ধি হব, কিন্তু দুর্নীতি সমূলাংশে নিয়ন্ত্রণ হব। কোনেও যাতে আর মাটি বাড়ি কিনে চারিওফালে বাগান চাগান কিনে ঘুরি ফুব নয়। বজারত এটা জুই জ্বলিছে, দরমহার টাকা কেটারে ঘর নচলা হয়েছে, আর রাইজর ভোটেরে রজা হওয়া মন্ত্রী বিধায়কে নিজর নিজর দরমহা বড়াবলে এটা গই আছে, তাকো একে কুবে 50%। ব্যুরো রিপোর্ট, এনবি নিউজ। এনবি নিউজ, সহজ সরল ভাষাত নবভারতর কথা।